আশা করি তোমরা সবাই ভালো আছো। ভার্গবসে তোমাদের স্বাগত, আমি পার্থ স্যার। চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা ক্লাস ফোরের মাঠে লোকগুণী এই যে অধ্যায়টি রয়েছে তারই অন্তর্গত একটা টপিক স্কুলের প্রদর্শনী, সেটা আজকে আমরা চলো আলোচনা করব। তো দেখো, তোমাদের স্কুলেতে তো তোমরা বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করো, তোমাদের শিক্ষক মহাশয়রা নিশ্চয়ই তোমাদের সহযোগিতা করে সে ব্যাপারে। তোমরা বিভিন্ন রকমের আঁকা, মডেল, রুমালের কাজ, পুতুল সব সাজিয়ে তোমরা স্কুলে নিয়ে যাও, তাই তো? তো দেখো এখানে কি বলেছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের নিজেদের আঁকা, ছবি, পেন, পেপার কাটিং, মডেল, রুমালে হাতের কাজ, পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে। ছাত্রছাত্রীরা বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে, যার যেমন বিষয়ে, যে আঁকা সে আঁকার ঘরে বসেছে, যে মডেল দেখো সে মডেলের ঘরেতে বসেছে, রুমালের কাজে রুমালের আলাদা ঘর রয়েছে, পুতুলরা আলাদা ঘরেতে বসেছে, তাই তো? যারা পুতুল তৈরি করেছে তারা আলাদা ঘরে বসেছে, সেরকম যার যেমন কাজ সে অনুযায়ী সে বিভিন্ন ঘরে বসেছে। আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় অনেক মানুষ এবং বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে তোমার দেখতে আসে। প্রতি বছর কতজন প্রদর্শনীতে দেখতে আসে তার একটা হিসেব খাতা কলমে রাখা হয়। তো সেই খাতা কলমে হিসেব অনুযায়ী দেখতে পাচ্ছি কি আমরা, 2011 সালে 2128 জন দর্শক আমাদের দেখতে এসেছিল। 2012 সালে কি হচ্ছে, 2119 জন দর্শক আমাদের দেখতে এসেছিল। 2013 সালে কতজন এসেছিল, 2302 জন, তাই তো? তাহলে আমাদের সব থেকে বেশি কোন সালে এসেছিল, 2013 সালে। আর সব থেকে কম এসেছিল কোন সালে, 2012 সালে, ঠিক আছে? তো দেখি আমাদের কি বলেছে, কাঠি ও রঙিন বল দিয়ে দেখি। তো আমাদের এগুলো কাঠি ও রঙিন বল দিয়ে আমাদের সাজাতে হবে। দেখো এখানে কি বলেছে, 2011 সালের দর্শক সংখ্যা কত, 2128। তো আমরা এখানে লিখে নিই 2128, ঠিক আছে? তাহলে এখান থেকে কত রয়েছে, 1000-এর ঘরে 2 রয়েছে, তাহলে কটি বল হবে, 2টি বল হবে। 100-এর ঘরে কটি বল হবে, 1টি বল হবে। 10-এর ঘরে 2টি বল হবে, ও 1-এর ঘরে কটি বল হবে, 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে 2012 সালের দর্শক সংখ্যা কত, 2119। তাহলে আমরা এখানে লিখে নিই 2119, ঠিক আছে? তো আমাদের 1000-এর ঘরে কটি বল হবে, 2টি বল হবে। আমি এগুলো সবই লাল কালিতে করছি, তোমরা এগুলো যে ঘরে যে কালার সেই অনুযায়ী তোমরা করে নেবে। 100-এর ঘরে কি হচ্ছে, 100-এর ঘরে 1 আছে, তাহলে 1টি বল হবে। 10-এর ঘরে 1টি বল হবে। 1-এর ঘরে কি রয়েছে, 9, তাহলে কটি বল হচ্ছে আমাদের, 9টি বল হচ্ছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 2013 সালের দশ সংখ্যা আমাদের এই ঘরে বসাতে হবে। 2013 সালের দশ সংখ্যা কত, 2302 জন। তাহলে আমরা এখানে লিখে নিই 2302, এখানে লিখি 2302। 2302 লিখতে পারো তোমরা। তো 1000-এর ঘরে 2 আছে, তাহলে কটি বল হবে, 2টি বল হবে। 17-এর ঘরে 3টি বল হবে। 10-এর ঘরে কি হচ্ছে, 10-এর ঘরে 0 থাকার জন্য কোনো বল হবে না। আর 1-এর ঘরে কটি বল হবে, 2টি বল হবে, ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে, দেখলাম 1000-এর ঘরে তোমার প্রতিটি বছরে কি রয়েছে 1000-এর ঘরে। দেখো আমরা এখানে একটু আমি লিখে নিয়েছি, এখানে আলাদা করে এখানে ছবিটা আমি নিয়ে নিয়েছি। তোমাদের দেখবে আগের পেজেতে রয়েছে 2011 সাল, 2012 সাল, 2013 সালে। দেখো 1000-এর ঘরে সবাইতে আমার কত রয়েছে, 2 রয়েছে, তাই তো? কটি তাহলে কটি করে বল আছে, 2টি করে। তোমরা এখানে ছবিতেও দেখে নিতে পারো, দেখো সবাইতে আমার কটা করে বল রয়েছে, 2টি করেই বল রয়েছে, তাই তো? এরপরে দেখো 100-এর ঘরে 2011 সালে ও 2012 সালে কটি করে বল রয়েছে, 100-এর ঘরে 2011 এবং 12-তে কটি করে বল রয়েছে, 1টি করে বল রয়েছে। আর 2013 সালে কটি বল রয়েছে, 3টি বল রয়েছে। তো যেহেতু 3 কি হচ্ছে, 1-এর থেকে বড়, তাহলে আমাদের কীরকম চিহ্ন বসবে, এরকম চিহ্ন বসবে। কী বলেছিলাম, তীর চিহ্নটা যেদিকে থাকবে সেটি আমাদের ছোট। তাহলে 2013 সালে কি হচ্ছে, তোমার সব থেকে বেশি লোক সংখ্যা এসছে, তাই তো? এবারে কি বলেছে, দেখো 2011 সাল ও 2012 সালের মধ্যে দেখো 10-এর ঘরে, কারণ কি, এখানে আমাদের 10-এর ঘরটা দেখতে হচ্ছে, কারণ
কারণ হচ্ছে এখানে আমাদের 2011 এবং 12 সালের হাজারের ঘর এবং শতকের ঘর দুটোই কি আমাদের একই সংখ্যা, তখন আমাদের কি দেখতে হবে, দশকের ঘর দেখতে হবে। দশকের ঘরে কটি বল রয়েছে? দশকের ঘরে 2011 সালে আমাদের রয়েছে দুটি বল, তাই তো? আর 2012 সালে কটি বল রয়েছে? 2012 সালে আমাদের একটি বল রয়েছে, তাহলে দুই কি একের থেকে বড়। তাই 2011 সালের লোক সংখ্যা কি হয়েছে 2012 সালের থেকে বেশি। তো ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে লিখি, ছোট থেকে বড়টা কি, দেখো আমরা যে যে সালটিতে যেটাতে আমাদের বেশি সংখ্যক লোক এসেছিলো সেটা কি হবে, সবাইকে লাস্ট হবে, আর যেটা সব থেকে কম এসেছিলো সেটা আমাদের সবাইকে ফার্স্টে হবে। প্রথম আমরা ছোট লিখবো, তারপর তার থেকে বড় লিখবো, তারপর বড় লিখবো, এইভাবে আমরা লিখতে থাকবো। এটাকে আমরা কি বলবো, ছোট থেকে বড়। প্রথমে ছোট সংখ্যা, তারপর আস্তে আস্তে বড় সংখ্যা লিখবো। তো এটাকে আমরা অনেক সময় ঊর্ধ্বক্রমে সাজাতে বলি, এই কথাটিও দেখতে পাবো, ঠিক আছে? তার মানে ঊর্ধ্বক্রমে সাজানোও যা ছোট থেকে বড়, তাই একই রকমভাবে বড় থেকে ছোট হিসেবে সাজানোও যা অধঃক্রমে সাজানো তাই। তো তোমরা এই দুটো মানে একই, এগুলো একটু মাথায় খেয়াল রাখবে। 2119, তাই তো? 2119-এর থেকে কি হচ্ছে, প্রথমে কি বলে ছোট থেকে বড়, 2119-এর থেকে একটু বড় কোনটা রয়েছে, 2128, তার থেকে বড় কোন কি রয়েছে, 2302। তাহলে কি হচ্ছে, বড় থেকে ছোট হিসেবে আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে, 2302, 2128, 2119। তাই কি হচ্ছে, স্কুলের প্রদর্শনীতে সবচেয়ে কম লোক হয়েছিল কোন সালে, 2012 সালে, আর সবচেয়ে বেশি লোক হয়েছিল কত সালে, 2013 সালে, তাই তো? ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কি বলেছে, কিছু সংখ্যা দেওয়া রয়েছে, সেগুলো আমাদের ঊর্ধ্বক্রমে এবং অধঃক্রমে সাজাতে হবে। তাহলে চলো আমরা প্রথমে ঊর্ধ্বক্রমে সাজি নি। ঊর্ধ্বক্রমে মানে কি শিখলাম আমরা, ছোট থেকে বড়। তো এখান থেকে কি রয়েছে, দেখো 2679, 2672, 2678, 2677। তো দেখো এখানে হাজারের ঘর, শতকের ঘর, দশকের ঘর তিনটে সংখ্যায় দেখো সব আমাদের এক আছে, তাহলে 2, 6, 7 সবে দিয়ে দেখো 2, 6, 7। তখন আমরা কোন ঘরটা দেখবো, এককের ঘর দেখবো। এককের ঘরে দেখো কি রয়েছে, সব থেকে ছোট কোন কি রয়েছে, 2। তাহলে এই সংখ্যাটি কি হবে, সব থেকে ছোট হবে, 2, 6, 7, 2। তার থেকে বড় কে রয়েছে, 2-এর থেকে বড় দেখো এখানে 7 রয়েছে, তাহলে এখানে কি হবে, 2, 6, 7, 7। এর থেকে বড় কে রয়েছে, 8, 7-এর থেকে, তাহলে পরের সংখ্যাটা কি হবে, 2, 6, 7, 8। আর সব থেকে বড় কি রয়েছে, 2, 6, 7, 9। এরপরে এটা কি বলেছে কি, অধঃক্রমে সাজাতে। অধঃক্রমে মানে কি, বড় থেকে ছোট। তাহলে আমরা কি লিখবো, 2, 6, 7, 9, সব থেকে বড় সংখ্যাটা আমরা কি করবো, আগে লিখবো, তারপরে তার থেকে ছোট সংখ্যাটা লিখবো, 2, 6, 7, 8, তারপরে 2, 6, 7, 7, আর সব থেকে ছোট কি আছে, 2, 6, 7, 2। তো এখানে কি বলেছে, দেখো 3127, 3651, 3200, এখানে দেখো সবকটা হাজারের ঘরটা দেখো 3 আছে, আমরা কোন ঘরটা দেখবো, শতকের ঘর দেখবো। শতকের ঘরে দেখো এখানে 1, এখানে 6, এখানে 2, এখানে 5, তাহলে কোনটা আমাদের সব থেকে ছোট রয়েছে, 1, এইটা। তাহলে আমাদের এই সংখ্যাটা প্রথমে কি হবে লিখবো, 3, 1, 2, 7, তার থেকে বড় 1-এর থেকে বড় কি রয়েছে, 2, তাহলে এই সংখ্যাটা আমাদের তারপরে হবে, 3, 2, 4, 2, তার থেকে বড় কে আছে, এখানে 5, এটা আছে, 3, 5, 3, 8, তার থেকে বড় কি আছে, 3, 6, 5, 1। তো এটাকে যদি আমরা অধঃক্রমে লিখি কি হবে, 3, 6, 5, 1, তার থেকে ছোট কে, 3, 5, 3, 8, তার থেকে ছোট, 3, 2, 4, 2, আর সব থেকে ছোট কে, 3, 1, 2, 7, ঠিক আছে? তো এখানে কি বলেছে, দেখো 3, 6, 28, 6376, দেখো এখানে সবে দিয়ে দেখো 6 রয়েছে হাজারের ঘরে। তাহলে আমরা কি দেখবো, শতকের ঘরটা দেখবো। শতকের ঘরে দেখো আমাদের এখানে 0 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে সব থেকে ছোট কে রয়েছে, এই সংখ্যাটি 0। তাহলে এখানে কি হবে, 6, 0, 2, 8, এটা কি হবে সবাইকার প্রথম হবে, 0 থেকে বড় কে রয়েছে, 3, 4, আর 7-এর মধ্যে অবশ্যই 3, তাহলে আমাদের কি হবে, 6, 3, 7, 6, তার থেকে বড় কি আছে,
6 4 6 5 আর সবথেকে বড় কি আছে 6 7 8 3 দেখো এরপরে কি বলেছে অধঃক্রমে তার মানে আমরা প্রথমে কি লিখব বড় সংখ্যাটি লিখব 6 7 8 3 তারপরে 6 4 6 5 তারপরে কি আছে 6 3 7 6 তারপরে সবথেকে ছোট কি আছে 6 0 2 8 ঠিক আছে তো এখানে দেখো এরপরে কি বলেছে ঊর্ধ্বক্রমে লিখি তো এখানে দেখো আমাদের হাজারে ঘরগুলোই সব আলাদা তাহলে হাজারে ঘরে কোনটি আমাদের সবথেকে ছোট সংখ্যা হাজারে ঘরে দেখো আমাদের এক সবথেকে ছোট সংখ্যা তাহলে এটা আমাদের কি হবে একটা আগে হবে 1 0 8 3 তারপরে তার থেকে বড় কি আছে তোমার 4 তাহলে 4 2 3 5 তার থেকে বড় 5 2 7 8 সবথেকে বড় 7 3 6 7 আর অধঃক্রমে যখন লিখবো তখন কি হবে 7 3 6 7 এটা সবেকার আগে হবে তার থেকে ছোট কি আছে 5 2 7 8 তার থেকে ছোট কি আছে 4 2 3 5 আর সবথেকে ছোট 1 0 8 3 তো একই রকম ভাবে আমরা এটা করব তো দেখো এখানে হাজারে ঘরে কি রয়েছে 8 এখানেতে 6 এখানেতে 7 এখানেতে 5 তাহলে সবথেকে ছোট কোনটা আমাদের 5000 দেখো আমি কিন্তু পুরো সংখ্যাগুলো পড়ছি না শুধু আমরা যে সংখ্যাটা আমাদের অমিল রয়েছে যে ঘরেতে এখানে তো হাজারে ঘরে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি তাহলে হাজারে ঘরটা দেখিয়ে দেখো আমরা করতে পারছি আমরা এই বুদ্ধিটা এখানেতে প্রয়োগ করব তো এরপরে এর থেকে বড় কে আছে 6 8 2 9 তার থেকে বড় আমার 7 2 0 0 আর সব থেকে বড় কে আছে 8 7 0 8 তো এখানে যখন অধঃক্রমে লিখবো তখন কি হবে 8 7 0 8 তারপরে কি হবে তার থেকে ছোট সংখ্যাটা হবে 7 2 0 0 তারপরে 6 8 2 9 সব থেকে ছোট 5000 একই রকম ভাবে এটাকে আমরা দেখবো দেখো এখানে ধরে কি রয়েছে 5 9 1 7 8 তাহলে সব থেকে ছোট কি আছে আমাদের 1 তাহলে 1 0 9 2 এটা আমাদের আগে হবে তার থেকে বড় কে রয়েছে তার থেকে বড় 5 আছে আমাদের 5 0 8 1 এই সংখ্যাটি হবে তার থেকে বড় কি আছে 7 আছে তাহলে 7 8 2 1 তার থেকে বড় দেখো 8 রয়েছে তাহলে এখানে কি হবে 8 6 2 9 আর সব থেকে বড় কি আছে 9 0 7 8 তো আমরা যেটা অধঃক্রমে লিখবো তাহলে সব থেকে বড় সংখ্যাটা আমাদের প্রথমে লিখতে হবে 9 0 7 8 তার থেকে ছোট কি আছে 8 6 2 9 তার থেকে ছোট 7 8 2 1 তার থেকে ছোট 5 0 8 1 আর সব থেকে ছোট কি আছে 1 0 9 2 তো দেখো আমরা তাহলে কি করলাম এত তাড়াতাড়ি অঙ্কগুলোকে করতে পারলাম কারণ কি কারণ আমরা কোন ঘর তোমার কোন ঘরেতে নাম্বারগুলো সব থেকে ছোট বড় রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি যখন আমরা দেখবো যে আমাদের হাজারে ঘরের সংখ্যাগুলো আমাদের একই রয়েছে তখন আমরা কোন ঘরটা দেখবো তার আগের ঘরটা দশকের শতকের ঘর তারপর যদি দেখি শতকের ঘরটা আমাদের একই রয়েছে তখন আমরা কি করব দশকের ঘর দেখবো যদি দেখি দশকের ঘরটাও আমাদের একই রয়েছে তখন আমরা কি দেখবো আমরা এককের ঘর দেখবো ঠিক আছে তো আর একটা তোমাদের সহজ কথা বলে দিই সেটা হচ্ছে কি যখন আমরা ঊর্ধ্বক্রমে সাধারণ সাজাচ্ছি তখন আমরা কি করছি ছোট থেকে বড় হিসেবে সাজাচ্ছি আর যখন আমরা অধঃক্রমে সাজাচ্ছি তখন সেটা কি হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজাচ্ছি তো আমি দেখো ঊর্ধ্বক্রম থেকে বড় অধঃক্রমে যখন লিখছিলাম তখন দেবে খুবই তাড়াতাড়ি লিখে দিচ্ছিলাম তো কেন সেটা কিভাবে লিখছিলাম তো ঊর্ধ্বক্রমে যখন আমরা লিখি যে ছোট থেকে বড় তাহলে বড়টা কি হচ্ছে লাস্টে থাকছে আর অধঃক্রমে আমাদের কি করতে হবে বড়টা আমাদের সবাইকে ফার্স্টে থাকতে হবে তখন আমরা অধঃক্রমে যখন লিখবো তখন আমরা এইভাবে লিখে নেবো ঊর্ধ্বক্রমেটাকে আমরা এইভাবে লিখে দেবো শেষ দিক থেকে আমরা লিখে দেবো ঠিক আছে এইটাই হচ্ছে চালাকি তো আজকের মতন ক্লাস এখানে মধ্যে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।